সম্মানিত অতিথিবৃন্দের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহামিত্রকে। বিজ্ঞানী টমাস আলভা এডিসন একটা অসাধারণ উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন যে ভবিষ্যতের চিকিৎসকরা রোগীদেরকে ওষুধ না দিয়ে তাদেরকে বরং শেখাবেন রোগ হওয়ার কারণ, তার প্রতিরোধের উপায়, সঠিক খাদ্য নির্বাচন এবং জীবনযাপন পদ্ধতি সম্পর্কে। আমরা যদি সাউন্ডের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে এখানে সেই প্রয়াসটাই আছে। এখানে ওষুধ কোনো গুরুত্ব পায়নি, ওষুধের স্থানটা তৃতীয় বা চতুর্থ স্থানে গিয়ে চলে গেছে। প্রথম বলা হচ্ছে জীবনযাপন, তৃতীয় বলা হচ্ছে রোগের কারণ কি এবং সেটা প্রতিরোধ করার জন্য আর কি করতে হবে খাদ্যাভ্যাসের পাশাপাশি। সেখানে স্বাস্থ্য চর্চা এমনকি যোগা মেডিটেশনটাও সেখানে শেখানো হয়। এবং আমরা এখন তো আজকাল আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্বীকার করছে যে যোগ ব্যায়ামটা মানুষের শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বাড়িয়ে দেয় এবং তার জীবনযাপন অনেক সুস্থ এবং সুন্দর করে তোলে। মেডিটেশন একটা মানুষের ভেতরের যে বিক্ষিপ্ত চিন্তা ভাবনাগুলোকে সুসংহত করার ক্ষেত্রে সাহায্য করে এবং তার জীবনযাপনকে অনেক সহজ করে তোলে। আমরা মিনাল সাজে যখন প্রথম দিক থেকে এখানে এসে কাজ শুরু করছিলেন, ওয়ার্কশপ শুরু করলেন, সেই প্রথম দিক থেকে আমি যুক্ত হয়েছি। এবং প্রথম যে ওয়ার্কশপটা আমি গিয়েছিলাম সেখানে আমাকে বক্তব্য রাখার জন্য বলা হয়েছিল। আমি বলেছিলাম যে আমি একজন হার্টের রোগী এবং আমার পাঁচটা স্টেন্ট লাগানো আছে। এটা শুনে সব অবাক হয়ে গিয়েছে, স্টেন্ট অনেকের আরো অনেক বেশিও লাগানো হয়। আমার এক বন্ধু আছে, তার 26-27টা লাগানো হয়ে গেছে, একটার ভিতরে আরেকটা লাগানো হয়েছে, আমারও আছে। তিনিও কিন্তু এখানে এসে ওই ইসিপি মেশিনের চিকিৎসা নিয়েছে আমাদের সঙ্গে পরামর্শ করে। তিনি তারপর সুস্থ আছেন, আমেরিকান একজন ডাক্তার তাকে দেখে, তিনি দুবাই গিয়ে তাকে দেখে আসেন। তিনিও এখানে এসেছেন এবং কদিন আগে বলছেন যে আরেকবার নিতে চাই, কারণ এটা আমাকে হেল্প করে অনেক। ওয়ার্কশপগুলো এমন হয়েছিল যে সেখানে কিভাবে তেল ছাড়া রান্না করা হবে সেটা শেখানো হয়েছে এবং কোন কোন ব্যায়ামগুলো করতে হবে, কিভাবে ব্যায়ামগুলো করতে হবে সেগুলো, অর্থাৎ যোগাসনের ব্যায়ামগুলো সেখানে শেখানো হবে। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার যে শিক্ষা দেওয়া হচ্ছে, আমরা তার ফলাফলটা দেখতে পাচ্ছি যে এখন এটা মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। বহু হাসপাতালে এই ইসিপি মেশিন আসছে, কিন্তু মোহন রায় যেটা বলেছেন সঠিক যে তারা জীবন যাপন সম্পর্কে এই গভীর ধারণাটা দেয় না, খাদ্যাভ্যাস সম্পর্কে সত্যিকার অর্থে তারা পরামর্শ দেয় না এবং চর্চা করতে শেখায় না, চর্চা করতে শেখায় না। এই প্রথম যখন চিকিৎসাটা করা হয় ডক্টর কিডি দিনানেশ, তিনি যখন গবেষণাটা করেছিলেন তিনি তখন দুটা রোগীর গ্রুপকে নিয়ে চিকিৎসা একটা গ্রুপকে তিনি কেবল ওষুধ দিয়েছেন এবং জীবনযাপন সম্পর্কে খাদ্যাভ্যাস সম্পর্কে বলে দিয়েছেন, আরেকটা গ্রুপকে নিয়ে তিনি চর্চা করিয়েছেন। তারপর দেখা গেল যে যারা চর্চা করেছে তাদের স্বাস্থ্য অনেক বেশি ভালো হয়ে গেছে এবং তারা রোগ প্রতিরোধের জায়গায় অনেক অগ্রসর হয়ে গেছে। আর যারা তাদেরকে শুধু পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল তাদেরটা হয়নি। আমাদের এখানে যেটা ডাক্তাররা যেটা বলেন, আমার নিজের কথা যদি আমি বলি, আমি যতবার চিকিৎসার জন্য গিয়েছি বলেছি তেল চর্বি খাবেন না, এক্সারসাইজ করবেন, হাঁটাহাঁটি করবেন আর ওষুধগুলো নিয়মিত খাবেন, এই তিনটা ছিল তাদের পরামর্শ। কিন্তু এটাই কাজ হয় না, তাদেরকে অভ্যস্ত করে তুলতে হয়। সেই চর্চার জায়গাটাই আসলে এখানে সাউলের আলাদা গৌরবটা সেখানে যে চর্চাটা তারা শিখেছে। আমি সাউলের সাথে একজন সুরানুধ্যায়ী হিসেবে আছি, যে কোনো ডাকে আমি আসি, আমি একজন উপদেষ্টা, উপদেশ সবসময় দিতে হয় না, ওদের কাছ থেকে উপদেশের দাম তো দিতে আসতে হবে। আমি এর আরো সাফল্য কামনা করি এবং আরো অধিক মানুষ এর বিস্তার
বিস্তারের মধ্যে দিয়ে সেবাটা নিতে পারুক নিয়ে আমি কামনা করি। কদিন আগে আমার এক আত্মীয় খবর নিচ্ছিলেন, ডাক্তার তাকে বলেছে যে তাকে বাইপাস করতে হবে, তিনি করতে চান না, সাউলে যাবেন কিনা। আমি বললাম সাউলে তিনি যাবেন কিনা, সেটা সাউলে আগে গিয়ে সেখানকার ডাক্তারের সাথে পরামর্শ করতে বলো, ডাক্তার আগে দেখবে তার সমস্ত রিপোর্ট, তারপরে তারা সিদ্ধান্ত নেবে, সাউলে চিকিৎসা করাবে না আর আরো কোনো সাথে চিকিৎসা করিয়ে আনার পরে সাউলে নেবে। তারপর ওরা যোগাযোগ করেছে এইখানে এবং আমরা এই পরামর্শটা দিই যে চিকিৎসা বন্ধ করবে না এবং চিকিৎসা অব্যাহত রেখেই তোমরা সাউলে আসো এবং এখান থেকে সেবা নিয়ে নিয়ে আস্তে আস্তে দেখো জীবনকে ভালো করতে যায়। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।